অনেক সুন্দর হয়েছে। মজনু, তোমার হাতে তো জাদু আছে, প্রথমবারই পাস। প্রেমিক মনের আকুতিকে শিরোনাম করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক নির্মাণ করেছেন সিনেমা যাও পাখি বলো তারে। আগামী 7 অক্টোবর মুক্তি পাবে ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত এই সিনেমাটি। এক্সপিরিয়েন্স বলবো যে আমার 10 বছরের ক্যারিয়ারে আমি যতগুলো সিনেমা করেছি, আমি প্রমিস করে বলছি যে আমি কোনো সিনেমাতে এত মজা করে এত আনন্দ নিয়ে কাজ করিনি। আমি প্রচণ্ড আনন্দ নিয়ে কাজ করেছি এবং আমি এই সিনেমাটাতে আসলে অ্যাক্টিং করতে চাইনি, আমার ভেতর থেকে না ডিরেক্টর কাজটা বের করে নিয়ে আসছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা হয় সিনেমাটির ট্রেলার, সেখানে মুখ্য চরিত্রগুলো ফুটিয়ে তুলেছেন মাহিয়া মাহি, আদর আজাদ ও শিপন মিত্র। এই ভালোবাসার অর্থ কি? ভবিষ্যৎ বাস্তবতা আমি বুঝি, আসমান জমিনের ফারাকটাও সহজ না জানি, তো এত কঠিনও না। দয়া করে এই সিনেমায় আরো অভিনয় করেছেন অভিনেতা রাশিদ মামুন অপু, সুব্রত, মাহমুদুল ইসলাম মিঠু, মাসুম বাশার, অভিনেত্রী রেবেকা, মিলি বাশার, লাবণ্য প্রমুখ। সিনেমার কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান। দর্শক মহলে এই সিনেমাটি কি পরিমাণ সাড়া ফেলবে সেটি এখন দেখার বিষয়। মজনু তো ভাইটাল সাক্ষী। মজনু, আমি তোমার দুটো পায়ে ধরে